নমস্কার বন্ধুরা, রয় কাপেলস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিম বেগুন ভাজা। এখনকার এই সিজনে নিম কিন্তু খুবই উপকারী একটা জিনিস, তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব নিম বেগুন ভাজা। নিম বেগুন করার জন্য এখানে আমি নিম নিয়ে নিয়েছি, নিম পাতা, আর এগুলো একটু বেশ কচি পাতা, কারণ এখন এই টাইমটাতে নিম পাতা খুব কচি হয়। আর নিয়েছি বেগুন, বেগুনগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এই গরমে খুবই উপকারী এই নিম বেগুন। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, নিম বেগুন ভাজা। কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে ফার্স্টে আমি বেগুনগুলোকে ভেজে নেব। আর নিম পাতা আর বেগুনগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আর এখন আমি ফার্স্টে বেগুনগুলোকে আগে ভেজে নেব। সবগুলো বেগুন আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি বেগুনগুলোকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। বেগুনগুলোকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে, বেগুন ভাজতে গেলে কিন্তু তেল অনেকটাই লাগে, তো সেই জন্য তেল কিন্তু একটু বেশি করেই দিতে হবে। দিয়ে দিচ্ছি একটুখানি নুন, আর দিচ্ছি হাফ চামচেরও কম একটু হলুদ। ব্যাস, শুধু এটুখানি আমার লাগবে, নুন আর হলুদ। খুবই অল্প উপকরণে হয়ে যায়, কিন্তু এই সিজনে খুবই একটা উপকারী জিনিস এই নিম বেগুন ভাজা। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি বেগুনগুলোকে একটা প্লেটে তুলে নেব। বেগুনগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আবার ওই কড়াইয়ের মধ্যে আমি অল্প করে একটুখানি সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা একটু গরম করে নিয়ে এখন আমি এই নিম পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। নিম পাতাগুলোকে আমি হাত দিয়ে একটু ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি, নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি নিম পাতাগুলোকে তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এখনের এই ওয়েদারে এই নিম বেগুন ভাজা যতটাই উপকার এবং খেতেও কিন্তু ততটাই ভালো লাগে। একটু সময় নিয়ে নিম পাতাগুলোকে কিন্তু ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে। দেখুন, নিম পাতা ভাজাটা আমার হয়ে গেছে, আর এবারে আমি এই ভেজে রাখা বেগুনটাকে এর মধ্যে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আমি এবারে সব একসাথে মিক্স করে দেব। এই গরমে, বিশেষ করে এখনের যা ওয়েদার, এই ওয়েদারে কিন্তু এই নিম বেগুন ভাজা খাওয়া খুবই উপকার। বেগুনটা দিয়ে আমি খুব ভালোভাবে আবার একসাথে নিম পাতার সাথে ভেজে নিচ্ছি। দেখুন, নিম বেগুন ভাজাটা একদমই রেডি হয়ে গেছে। খুবই উপকারী একটা জিনিস, ভাতের সাথে কিন্তু প্রথম ভাতে এটা আমরা খেয়ে নিতেই পারি। রোজ না হোক, সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন কিন্তু এই নিম বেগুন ভাজা খাওয়া যেতেই পারে, খেতেও খুব ভালো লাগে। আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে আপনি যদি আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমি যখনই যা রেসিপি শেয়ার করব সবার আগে নোটিফিকেশনস চলে যাবে। তাহলে আজকে এই অবধি, আবারও আসছি একটা নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।